হ্যালো ভিউয়ার্স, ঘর থেকে বেরোয়েছি বাংলাদেশের প্রতিটি জেলা ঘুরে দেখব বলে। আজ আমি এসেছি বান্দরবান জেলা ঘুরতে। বান্দরবান আমার দ্বিতীয় জেলা। আমি সর্বপ্রথম ঘুরে এসেছি কক্সবাজার। কক্সবাজারের উপর আমার অনেকগুলো ভিডিও আছে, সেগুলো দেখবেন আশা করি। আর বান্দরবানের উপর অনেকগুলো ভিডিও হবে, সেগুলো দেখবেন আশা করি। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে পর্বে আমরা পুরো বান্দরবান শহরটি ঘুরে দেখব। তো চলুন আজকে পর্বটি শুরু করা যাক। আপনার নামটা কি? হ্যালো ভিউয়ার্স, এখন আমি বান্দরবান শহরে ঘুরছি। এখন অনেক সকাল, সকাল 7টা। আপনাদেরকে বান্দরবান শহরটা দেখতে কেমন তা দেখানোর জন্য এই ভিডিওটি বানাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে হচ্ছে বাজারবার দিন, তাই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নজন পথ পর্সা সাজিয়ে বসে আছে। আপনার এটা কি বেগুন? হ্যাঁ, নাম কি বেগুন? নাম কি তার? পাহাড়ি বেগুন। আর এটা এটা কি শাক? হ্যাঁ, কি শাক নাম এটার? আর এগুলা কি? হ্যাঁ, বাসকরল এটা না? আর এটা অলক। আর এটা কি পাতা? অলকু। আর এটা তরকারি পাতা। আপনার নামটা কি? আচ্ছা ঠিক আছে। এ পাড়াটার নাম কি? এটা উজানি পাড়া। এটা কি মাঠ নাম? এটা রাধার মাঠ। রাধার মাঠ, রাধার মাঠ, রাধার ও রাজার মাঠ। এটা হলো পুলিশ প্লাজা রাজার মাঠ এলাকা। দর্শক একটু আগে দেখতে পেলেন যে টাউন হল, টাউন হল এটা। আর এটা হচ্ছে কলেজ রোড। মেডিকেল কি আমরা পার হয়ে আসছি? না না, আমরা একটু পরে যাব হচ্ছে বান্দরবান মেডিকেলে। আর এটা হচ্ছে ফায়ার সার্ভিস। এই মেডিকেল কবে হয়েছে এটা? অনেক আগে। এটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভবন। জেলখানার জন্য দাঁড়ান দাঁড়ান দর্শক, এটা হচ্ছে বান্দরবান সরকারি কলেজ। এটা কি একমাত্র সরকারি কলেজ না? জেলার একমাত্র সরকারি কলেজ। চলেন,
আর এক পাশে একটা ভবন হচ্ছে, এটা আসলে কারাগারের জন্য মনে হচ্ছে, জেলা কারাগার। এটা হচ্ছে পুলিশ অফিসার্স ভবন, লেখা তো তাই। দর্শক, এখন আমরা চলে আসলাম জেলা কারাগার বান্দরবনের। এই পাশে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটি বেশ ভালো মনে হলো আমার কাছে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে সিভিল সার্জনের কার্যালয়, আর বান্দরবন মেডিকেলটা দেখার জন্য যাচ্ছি। দর্শক, এটা হচ্ছে বান্দরবন সদর হাসপাতাল। আমরা হাসপাতাল একটু ঘুরে দেখব। দর্শক, এ হচ্ছে বান্দরবন সদর হাসপাতাল, পাশে নার্সিং কলেজ। আর হাসপাতালটা দেখে আমার কাছে ভালোই মনে হলো। উঠার জায়গাটাও বেশ সুন্দর, পাহাড়ের উপর করা হয়েছে। দর্শক, এখন আমরা বান্দরবন যে জেলা স্টেডিয়াম রয়েছে তা দেখতে যাব। আর এর পাশে দেখতে পাচ্ছেন যে একটা মাদ্রাসা, হযরত আবু জর গিফারি মাদ্রাসা। স্টেডিয়ামের পাশে হচ্ছে স্টেডিয়াম জামে মসজিদ। স্টেডিয়াম ঢুকে কোন দিক দিয়ে? এদিক দিয়ে। স্টেডিয়ামের পাশে এদিকে নতুন ভবন করা আছে। দর্শক, আমাদের কপালটা খারাপ যে সকালবেলা আসার কারণে স্টেডিয়ামটা আপনাদেরকে দেখাতে পারছি না। দর্শক, এ হচ্ছে জেলা সরকারি গ্রন্থাগার। এটা কি কোর্ট? দর্শক, এখন আমরা আছি হচ্ছে জজ কোর্টের দিকে। জেলা জজ কোর্টই তো এই জায়গাটা নাকি? জায়গাটা অন্য অন্য জায়গার চেয়ে একটু উন্নত মনে হলো আমার কাছে। এলজেডি না, এলজেডি ভবন বান্দরবন। বান্দরবনের একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে রাস্তাঘাটগুলো একটু সরু, অন্যান্য জেলা শহরের মতো এত প্রশস্ত না। যেহেতু পাহাড়ি এলাকা, এই জন্য আসলে চাইলেও সম্ভব না। আর সামনে বাইরের দিকে আমরা ডিসি বাংলোর, ঠিক না? বাংলো। আর এটা কি মেইন পয়েন্ট না? জেলা নির্বাচন অফিসারের কার্যালয়, এটা নতুন করা হয়েছে, এই জন্য বোঝা যাচ্ছে যে নতুন করা হয়েছে। আর এটা কি হাসপাতাল? প্রাইভেট হাসপাতাল না? এটা কি উন্নত মানে সবচেয়ে?
এই মোড়টা কি সবচেয়ে গুরুত্বপূর্ণ নাকি? এটা হচ্ছে ভিআইপি সড়ক, আচ্ছা বাংলাদেশ আওয়ামী লীগের অফিস। এটা ডিসি পার্ক মানে কার্যালয়, আচ্ছা জেলা প্রশাসকের কার্যালয়। আর আমি যাচ্ছি কোন জায়গায় মোড়টাতে? ট্রাফিক মোড়। ট্রাফিক মোড়, ট্রাফিক মোড়। দর্শক, এটা হচ্ছে বাজারের ভিতরে অবস্থা, সকালবেলা তো তাই পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। এই বাজারের ভিতরে অনেকগুলো হোটেল আছে, সেগুলোতে ইচ্ছা হলে থাকতে পারেন, অন্যান্য জায়গার চেয়ে ভাড়াটা একটু কম পড়বে। তবে হোটেলগুলোর মান মনে তেমন ভালো না। দর্শক, এটা হচ্ছে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চ। আর দেখতে পাচ্ছেন যে সড়ক ও জনপদ ভবন, এটা বান্দরবান শহরে ঢোকার মূল রাস্তা হচ্ছে এইটাই। ঢাকা থেকে যখন আসবেন তখন এইটি মূল রাস্তা। বাংলাদেশ পুলিশ সুপারের কার্যালয়, দেখি ঈদগাহ ভাই, ঈদগাহ মাঠ এটা, আর এটা হচ্ছে শহীদ মিনার। এটা বান্দরবান শহরের অনেক ভালো মানের একটা হোটেল, হোটেল কুইক। মূলত আসলে বাজারের বাইরে যে হোটেলগুলো আছে এগুলো অনেক উন্নত মানের, কিন্তু ভাড়াটা বেশি আর কি। আচ্ছা, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। মোড়টার নাম কি? হিলবার্ট। হিলবার্ট। এ হচ্ছে সাঙ্গু নদী এবং এই নদীর উপর নতুন ব্রিজ এটা। দর্শক, এটা হচ্ছে সাঙ্গু নদী, দেখেন কত সুন্দর পাহাড়ের মাঝখান দিয়ে নদী। বান্দরবান জেলা আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো লাগার জায়গা হচ্ছে এই জায়গাটা। বান্দরবান জেলা না আসলে বান্দরবান শহরের, অনেক সুন্দর জায়গাটা। আপনার কাছে অনেক ভালো লাগবে আপনি যদি এই জায়গাতে আসেন। দর্শক, সামনে এই জায়গাটা হচ্ছে ক্যান্টনমেন্ট, কিন্তু
দূর থেকে দেখানো হচ্ছে যে হয়তো ভিডিও করা হয়তো এই জায়গাতে নিষেধ, আর আমারও সময় কম, তাই এখন আমি চলে যাচ্ছি। পাশাপাশি আপনাদেরকে সাঙ্গু নদী এবং সাঙ্গু নদীর উপরে যে ব্রিজটা, এর সৌন্দর্য আপনাদেরকে দেখাচ্ছি। বান্দরবান জেলার যতগুলো জায়গা দেখলাম, বান্দরবান জেলা শহরে যতগুলো জায়গা দেখলাম, এর মধ্যে সাঙ্গু নদীর এই ব্রিজের এই জায়গাটাই আসলে সবচেয়ে সুন্দর এখন পর্যন্ত আমার কাছে মনে হলো। আর আজকে ঘুরতে যাব বান্দরবান শহরের অনেকগুলো জায়গাতে, সেগুলো দেখবেন আশা করি। আর ভিডিওটি এই জায়গাতে শেষ করে দিচ্ছি, কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।